এর মধ্যে সুইমিং পুলে নামার যে আনন্দ, হ্যাঁ, এই আনন্দ যে সাঁতার জানে সেই বুঝে, এর চেয়ে সুখের কিছু হয় না। এইটাও একদিন পরে জলে নামা একটু ক্লান্তিকর, তার কারণ সিগারেট খাই, দম কমে গেছে, কিন্তু ওই যে ছোটোবেলায় সাঁতার শিখলে ভোলা যায় না, আমি তাই সাঁতার ভুলিনি, এই 72 বছর বয়সেও যে সাঁতার কাটছি এটা ঈশ্বরের আশীর্বাদ। আমি 2014 এই সুইমিং পুলে সাঁতার কেটেছিলাম, আমি মনে করি এটা প্রবীর পালের একটা বড় অ্যাচিভমেন্ট, এলাকার ছেলেমেয়েরা সাঁতার কাটছে এটাই। আজকে তো প্রচার শেষ করে এখানে তাই আসতে দেরি হল। আমার ছোটোবেলায় অ্যাম্বিশন ছিল যে আমি ইংলিশ চ্যানেল পার করব, আমাদের ঢাকুরিয়া লেক কয়েকবার করে পার করতে গেছি, পরে সেই অ্যাম্বিশন পলিটিক্সে এসে এখনও জলে নামলে পৃথিবীর যে কোনো প্রান্তে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়ে যায়। সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত। সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত। তথাপি মনের মোর প্রশান্ত সাগরের পূর্ণিমালা, সাগর সঙ্গমে